नमस्कार बंधुरा, आज के आमी शेखाबो डिमेर एक अन्य धरण रेसिपी। ये अपनारा खे देखें तो एर जोन्नो आमार मेन लागजे सिद्ध करा डिम। देखो डिमेर गाए आमी हालका छुरी दिए केटे नियेछि। आर लागजे आमादेर छोट्ट करे पेयाज और टमेटो छोट्ट करे एकदम कुचि करे काटा। जे आमार एक चामच पोस्त, अल्प एकटू कालो सर्षे, दुटो एलाच और हालका एकटू एक टुकरो दालचिनी छोटो टुकरो करे काटा ক্যাপসিকাম। আর লাগছে আমার ফোড়নের জন্য একটা লঙ্কা, শুকনো লঙ্কা। আর লাগছে আমার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। খুবই সামান্য উপকরণে এটা হয়ে যায়। দেখাচ্ছি যে আমাদের শুকনো খোলায় ভেজে রাখা অল্প একটু কসুরি মেথি। এবার আমি সমস্ত উপকরণগুলো একসাথে মিক্সিতে মধ্যে বেটে নেব। দেখুন সরষে পোস্ত আমি দিয়ে দিয়েছি আর এলাচ, আর এর মধ্যে আমি দেব ধনে পাতা আর লঙ্কা, রসুন, আদা টুকরোগুলো দিয়ে দেবো। আর এই যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, এটাও আমি মিশিয়ে দেবো। আমি দেখুন কড়ায় অল্প তেল দিয়েছি, সরষের তেলে এটা করতে হবে। এর মধ্যে আমি এই লঙ্কাটা দিয়ে দেবো। এরপর আমরা এই যে টমেটো আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এটাকে আমরা ভালো করে ভেজে নেব। আমরা একটু ঢাকা দিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি জিনিসটা হয়ে যাবে। পেঁয়াজ আর টমেটো ভাজাটা মোটামুটি হয়েই গেছে। এরপরে আমি যেটা বলেছিলাম সমস্ত উপকরণ একসাথে আমি মিক্সিতে বেটে নিয়েছি। এবার আমি এটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা আমাদের ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভাজতে হবে। 5-7 মিনিট মশলাটাকে আমায় ভাজতে হবে, যতক্ষণ না তেল ছাড়ে। এবার আমরা আবার ঢাকা দিয়ে দেব। এবার আমরা এর মধ্যে অল্প অল্প স্বাদ মতো নুন দিয়ে দেব। আবার ঢাকা দিয়ে দেব, স্বাদ মতো অল্প একটু চিনি দিয়ে দেব। এবার আমরা মশলাটা একটু নাড়ব। হয়ে এসছে প্রায়, দেখুন হালকা তেল ছেড়েছে। এটা কিন্তু খুবই কম আছে করতে হবে। এবার আমরা এক এক করে ডিমগুলো দিয়ে দেব। ঝাল নুন মিষ্টিটা আপনি আপনাদের মতো দেবেন, আমি আমরা যেরকম খাই সেইভাবে দিয়েছি। কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেব। এরপর আমি আবার ঢাকা দিয়ে দেব। এবার আমরা অল্প একটু ঢাকাটা খুলে জল দিয়ে দেব, অল্প জল দেব, কেন এটা একদম গায়ে মাখা মাখা হবে, বেশি জল দিলে হবে না। এবার আমরা একটু নাড়িয়ে নেব। বন্ধুরা এটা আপনাদের ঢাকা দিয়ে দিয়ে করতে হবে, আর এটা একদম কম আছে করতে হবে, জোরে করলে এটা নিচেটা ধরে যাবে। আর যেহেতু এর মধ্যে সরষে আছে, পুড়ে গেলে তেতো লাগবে। আমরা আবার এটা ঢাকা দিয়ে দেব। দেখুন এই রান্নাটা আমাদের হয়ে গেছে। এবার শুধু আমি নামাবার আগে একটা জিনিস এর মধ্যে অ্যাড করব। যেটা হচ্ছে 1 চামচ কাঁচা সরষের তেল। এবার আমরা একটু নাড়িয়ে নেব। বন্ধুরা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, এইভাবে ডিম একদিন রান্না করে দেখবেন। এবার এটা আমরা
নামিয়ে নেব। বন্ধুরা দেখুন আমার এই রান্নাটা হয়ে গেছে, আমার মেয়ের ডিম খুবই প্রিয়, ও খেয়ে আপনাদের জানাবে কিরকম হয়েছে। ওরে আপনাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে। জাস্ট অসম, আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন, এটা খেতে খুবই টেস্টি হয়। প্লিজ সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন, কেন আমরা নতুন চ্যানেল ওপেন করেছি। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।